হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জশনউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও তুমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট এ প্রবলেম এ বিষয়টি নিয়ে। আচ্ছা, তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা চলে যাবো কোথায়? আমরা চলে আসবো এদিকে ডান দিকে। আসার পর আমাদের এই যে প্রোফাইল নেমের এখন ডান দিকে আমরা চলে আসবো কোথায়? এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টে ক্লিক করবো। পাস করার পরে আমরা তারপরে চলে যাবো কোথায়? আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম। তারপরে আমাদের এই যে এখন সবশেষে লেখা নিচে কি লেখা আছে? রিপোর্টে প্রবলেম। তাহলে এই রিপোর্টে প্রবলেম থেকে আমরা আমাদের কাজটা দেখব। তাহলে এখানে রিপোর্টে প্রবলেম আমরা ক্লিক করলাম। পাস করার পরে এখানে কি লেখা আছে? আমাদের এখানে দুইটা অপশন আছে। তাহলে এখানে প্রথমে কি আছে? হেল্প আস ইমপ্রুভ দ্য নিউ ফেসবুক। তাহলে এখানে আছে কি, আমাদের যে বর্তমানে এখন নিউ ফেসবুক যেটা আছে, যেটা আমাদেরকে আগে ছিল যেটা ক্লাসিক, এখন যেটা আমাদের কি, আমাদের নিউ ফেসবুক যেটা আমাদের বেটার ভার্সনে চলে আসছে। তো সেই নিউ ফেসবুক আমরা ইউজ করার মাধ্যমে আমাদের কিরকম এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো সেটা আমরা ফেসবুককে যদি জানাইতে চাই সেটা জানাইতে পারি কিভাবে? আমরা উপরে অপশনের মাধ্যমে। আর যদি আমাদের দেখা গেছে ফেসবুকে আমাদের কোনো কাজ করতে গিয়ে দেখা গেছে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে বা প্রোফাইলে, মানে ফেসবুকের যে কোনো জায়গায় আমাদের কাজ করতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হলে, তো সেই প্রবলেমের সলিউশনটা আমরা কিভাবে নিতে পারি? ইজ সামথিং ওয়েন্ট রং। তো সামথিং ওয়েন্ট রং এখানে ক্লিক করার পরে আমাদের ফেসবুক সঙ্গে যত সমস্যা আছে সেটার জন্য আমরা কি ফেসবুকের কাছে আমরা রিপোর্ট করতে পারি আমাদের সমস্যা সমাধানের জন্য, সেটা আমাদের এখান থেকে। আর এটা বলছে কি, আমাদের দেখা গেছে ফেসবুকটা আমরা ইউজ করার ক্ষেত্রে যে আমাদের কি এক্সপিরিয়েন্স ছিল সেটা আমরা এখান থেকে ফেসবুকের কাছে একটা আমরা ফিডব্যাক পাঠাতে পারি। তো আমরা বিষয়টা দেখি। তাহলে আমরা এখানে প্রথমটা দেখি, প্রথমটা ক্লিক করলাম। এখানে উপরে কি লেখা আছে? হেল্প আস ইমপ্রুভ দ্য নিউ ফেসবুক। তাহলে বলছে কি, এখানে নতুন ফেসবুক যে ইমপ্রুভ হয়েছে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা, মানে কি বলছে, ফেসবুক করার জন্য যে আমরা এখান থেকে কিরকম মানে সুবিধা পাইতেছি, মানে আমরা কিভাবে আরো তারা বেটার দেখা গেছে এখান থেকে ইমপ্রুভ করতে পারে, তো সেই বিষয়গুলো ইচ্ছা করে এখান থেকে ফেসবুকে দেখা গেছে আমরা কি সহায়তা করতে পারি, আমরা এখান থেকে ফেসবুকে যে কোন বিষয়টা আরো ইমপ্রুভ করা দরকার, তো সেটা আমরা এই যে এখান থেকে ক্লিক করলাম। করার পর এখানে ফেসবুকের যতগুলো এখানে দেখা গেছে টুলস আছে, যতগুলো অপশন আছে, সমস্ত বিষয়গুলো এখানে আছে, যেমন অ্যাডস, ক্লাসেস, তারপর আমরা নিজ দিকে আসলে এখানে ধরুন ইভেন্টস, ফেসবুক পে, ফ্রেন্ড লিঙ্ক, তারপর আমরা আরো নিজ দিকে আসি, মানে সমস্ত বিষয়গুলো ফেসবুকের এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এখন এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি ইউজ করতে গিয়ে দেখা গেছে আপনার কি কোন জিনিসটা মনে দিচ্ছে যে এই জিনিসটা আপনার কি আরো ইমপ্রুভ করলে মানে আপনার জন্য বেটার হইতো, তো সেক্ষেত্রে আপনার ধরেন যে প্রথমে ধরেন আমরা অ্যাডসে গেলাম, তো অ্যাডসে ক্লিক করার পর যদি মনে হয় যে অ্যাডস এর এখানে বিভিন্ন সিলেক্টেড টপিক, অ্যাডস এর উপরে বিভিন্ন টপিক আছে, তাহলে আমরা এখানে এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেটে ক্লিক করার পরে এখন ধরুন অ্যাডস এর উপরে যে টপিক গুলো দেওয়া আছে এগুলো আপনি ইউজ করতে গিয়ে মনে হচ্ছে যে আপনার কি, যে এখান থেকে অ্যাডস এর অডিয়েন্স, আমরা মনে করি যে অ্যাডস এর যে অডিয়েন্স এর অপশন আছে সেটা ইমপ্রুভ করা দরকার। তাহলে এখন অডিয়েন্সে ক্লিক করার পরে অ্যাডস এর ধরুন যে আপনার অডিয়েন্স এর মধ্যে কোন বিষয়টা ইমপ্রুভ করা দরকার সেটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন। পাস করার পরে তারপরে এখানে এটা যে ইমপ্রুভ করা দরকার সেটা কি ইমপ্রুভ করা দরকার আপনি সেই বিষয়টা এখানে ডিটেলস আপনি ফেসবুককে বোঝাবেন যে অ্যাডস এর অডিয়েন্স এর এই বিষয়টা আপনার কি এখানে ইমপ্রুভ করা দরকার, ডিটেলস এখানে লিখবেন। লেখার পরে এখানে ধরুন যে কি আপনি অ্যাডস এর অডিয়েন্স এর আপনার কাজ করতে গিয়ে আপনার যে জায়গাটা মনে হচ্ছে আপনার কি করা দরকার, ইমপ্রুভ করা দরকার, সেটার একটা স্ক্রিনশট নেবেন। তো সেটা স্ক্রিনশট নিয়ে, তো সেটার স্ক্রিনশটটা এই যে অ্যাড স্ক্রিনশট এখানে ক্লিক করে সেটা স্ক্রিনশট আপনার কাছে ইমেজ আকারে নিতে পারেন অথবা আপনি ভিডিও আকারে নিতে পারেন। তো ফেসবুক এখানে ধরেন যে ইমেজ অথবা ভিডিও রিকমেন্ড করছে সেটা নিয়ে আপনি এখানে অ্যাড স্ক্রিনশটে ক্লিক করবেন, সেটা আপনার এখানে দেখা গেছে আপনার যেখানে সেভ করা আছে আপনাকে ক্লিক করে এখানে দেখাই দেবেন। তো এই যে বিষয়টা এখানে বলছে, তারপরে ধরেন যে কি এখানে নিজে আরেকটা লেখা আছে এটা পড়বেন, এখানে কি বলছে, লেট আস নো ইফ ইউ হ্যাভ আইডিয়া দেন ক্যান হেল্প মেক আওয়ার প্রোডাক্ট বেটার। এখানে কি বলছে, চলেন আমরা জানি যদি আপনার আইডিয়াটা কি থাকে বেটার, তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের বেটার ব্যাপার কি এখানে দেখা গেছে কি আমাদের সহযোগিতা করে পারে, কি সহযোগিতা করতে পারে, ইফ ইউ নিড হেল্প সলভিং স্পেসিফিক প্রবলেম, যদি আপনার স্পেসিফিক কোনো প্রবলেম আপনার সলভ করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতেন ফেসবুকের এখানে এই যে অ্যাডস হেল্প সেন্টার, তো ফেসবুকের যে অ্যাড হেল্প সেন্টার আছে সেখানে যে ইচ্ছা করলে আমরা এখান থেকে হেল্প নিতে পারি। তো এই বিষয়টা এখানে ফেসবুক আমাদের বলছে, এটা এখান থেকে তো ফেসবুক বলছে আমরা হেল্প নিতে পারি, কিন্তু এখান থেকে যে বিষয়টা বললাম এখান থেকে ধরুন এটা বিষয় আপনার লেখার পরে ওইটা আপনি স্ক্রিনশটের ভিডিও নিয়ে এখানে ফেসবুকের কাছে কি আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এই বিষয়গুলো এখানে ধরেন এই যে লেখার পরে লাস্টে সাবমিটটা কিন্তু এখানে ইনেবল হয়ে গেল, হওয়ার পরে সাবমিটে ক্লিক করলে ফেসবুক এখানে আপনার যে বিষয়টা দেখাইছেন যে এটা ইমপ্রুভ করা দরকার সেটার ফেসবুক আপনার ডিটেলস বিষয় লেখাগুলো দেখবে, আপনার স্ক্রিনশটটা দেখবে, দেখে ফেসবুক যদি মনে করেন আপনার এই যে ফিডব্যাকটা পাঠাইলেন যে এটা ইমপ্রুভ করা দরকার সেটা ফেসবুক দেখে যদি মনে হয় ইমপ্রুভ করা দরকার সেই ক্ষেত্রে ফেসবুক সেটা দেখবে। তো এই বিষয়টা এখানে ফেসবুক বলছে। এছাড়া অ্যাডস ছাড়া ধরুন যারা অন্যান্য বিভিন্ন বিষয় আছে, যে ফেসবুক ইভেন্টস এর বিষয় দেখলেন, ইভেন্টস এর মধ্যে আপনার দেখা গেছে কি ইমপ্রুভ করা দরকার সেটা আপনার এখানে লিখলেন, তারপর আপনার ইভেন্টস এর কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার সেটা স্ক্রিনশটের ভিডিও ফেসবুককে আপনার দিলেন।
দেওয়ার পরে লাস্টে সাবমিট করলেন, সাবমিট করার পর ফেসবুক দেখবে যে এটা আপনার যে জিনিসগুলো বললেন সেটা আদৌ কি ইমপ্রুভ করা দরকার কিনা। ফেসবুক দেখে যদি মনে হয় যে ইমপ্রুভ করা দরকার তাহলে সেটা ফেসবুক দেখবে। মানে আপনার আপনার মতামতটা আপনার কি করেন, আপনি আপনি এটা জানাইলেন যে এখানে ইমপ্রুভ করলে ভালো হয় সেটা আপনার জন্য, সেটা কোন বিষয়গুলো সেটা আপনি এখান থেকে যে সমস্ত বিষয়গুলো মানে যে বিষয়গুলো আপনি জানেন, যে এখানে যে অপশনগুলো যে টুলসগুলো দেওয়া আছে আপনি যতটুকু জানেন আপনার কাছে যে মনে হয় ইমপ্রুভ করা দরকার সেটা আপনি ফেসবুকের কাছে এখানে আপনি এখানে দেখাই দিয়ে তারপরে এখানে আপনি ডিটেলস এই বিষয়ে লিখলেন যে এখানে এই বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার, তারপর একটি স্ক্রিনশট ভিডিও দিয়ে অথবা একটা ভিডিও দিয়ে আপনি এখানে ফেসবুকে সাবমিট করলেন। তো এইভাবে ধরেন যে আপনি এখানে কি করতে পারেন, এখানে আমরা যে নিউ ফেসবুকটা ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে এই নিউ ফেসবুক ইউজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করলে আরো ভালো হয় তো সেই বিষয়গুলো এখানে ধরুন আমরা একটা মতামত ফেসবুকে দিয়ে এখানে ফেসবুকের কাছে একটা কি করতে পারি, আমরা রিপোর্ট আকারে পাঠাতে পারি। পাঠালে ফেসবুক বিষয়টা দেখবে, দেখার পরে যে মনে হয় ইমপ্রুভ করা দরকার তাহলে সেটা ফেসবুক কি করবে, সেটা ইমপ্রুভ করার জন্য ফেসবুক বিষয়টা কি দেখবে। তাহলে এই আমাদের এই বিষয়টা এখানকার। কিন্তু আবার এখানে আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমরা তো নামতে এইটা কি আমরা ফেসবুককে হেল্প করব যে নতুন ফেসবুকরা কিভাবে ইমপ্রুভ করা যায়, তো সেই বিষয়টা এটা বললাম। এখন নিচে যেটা বলছে কি এখন আমরা যদি কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ফেসবুকের যে বিষয়গুলো আমাদের প্রবলেম মনে হয় সেই প্রবলেম সলিউশন করার জন্য আমরা চলে যাবো এই অপশনে সামথিং ওয়েন্ট রং। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন যে কি এখানে আপনারা যে বিষয় ধরেন এখানে করবেন সেটা ধরেন আমি এখানে কি দিলাম, ধরেন এখানে আমরা দিলাম ধরেন গ্রুপস। তাহলে আমাদের গ্রুপস এর মধ্যে যদি কোনো কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম মনে হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে গ্রুপস এর আমাদের কোন গ্রুপে সমস্যা, তো সেই গ্রুপস এর ধরেন যে আমরা এখানে বিষয়ে ফেসবুকে লিখতে হবে যে আমাদের এই গ্রুপে এই সমস্যা, মানে ফেসবুককে বোঝাতে হবে যে আমাদের এই গ্রুপে এই ধরনের সমস্যা, এখানে গ্রুপে আমরা কোন বিষয়টা করতে পারতেছি না, মানে কি ধরনের সমস্যা আমাদের গ্রুপে সেটা এখানে ডিটেলস ফেসবুকে লিখতে হবে। লেখার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে ওই স্ক্রিনশট আমাদের যে গ্রুপে আমাদের কোন জায়গায় সমস্যা সেটা একটা স্ক্রিনশট অথবা ভিডিও নিয়ে এখানে আমাদের অ্যাড করতে হবে, অ্যাড করে পরে সাবমিট করে ফেসবুকের কাছে দিতে হবে। তো সেটা গ্রুপ ছাড়া যদি অন্য কোনো কিছু হয়, যে আপনার গ্রুপ ছাড়া যদি অন্য কোনো কিছু হয় যেমন আপনার কোনো গেমিং অথবা আরও যে অন্যান্য বিভিন্ন অপশনগুলো আছে সেটা আপনার কোনো সাথে অথবা মেসেঞ্জার হতে পারে, মেসেঞ্জারে বা অন্য যে কোনো জায়গায় সেটা আপনি এখানে ফেসবুকের কাছে লিখবেন যে আপনার মেসেঞ্জারে কোন জায়গায় কী ধরনের সমস্যা, লেখার পরে স্ক্রিনশটটা এখানে ফেসবুকের কাছে আপনারা এটাকে সাবমিট করবেন। সেমভাবে এখানে যে আরও যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো আপনারা এখানে ইউজ করার ক্ষেত্রে যে আপনাদের কোন সমস্যাটা আপনার কী সমস্যাটা হতে পারে সেটা আপনার এখান থেকে দেখাবেন। তাহলে যেমন আমি ভিডিও গেলাম, ভিডিওতে যাওয়ার পরে সেম ভিডিওতে কোন ধরনের সমস্যা সেটা লিখবেন, লেখার পরে স্ক্রিনশট অথবা আপনার ওইটার ভিডিও নিয়ে এখানে আপনার অ্যাড করে দিয়ে ফেসবুকে সাবমিট করবেন। সাবমিট করলে ফেসবুক বিষয়টা দেখবে, দেখার পরে ধরুন যে আপনার ওটা সলিউশনটা ফেসবুক করে দেবে। তাহলে ধরুন যে কি এই যে এখান থেকে আমরা যে দুইটা বিষয় বললাম, তাহলে একটা হচ্ছে ফেসবুক আমরা ইউজ করার পরে দেখা গেছে কি আমরা কোন কোন ধরনের মনে হয় যে আরও ইমপ্রুভ করা দরকার সেটার কাছে ফেসবুকের কাছে একটা আমরা হেল্প করার জন্য সেটা একটা আমরা কি করতে পারি এখান থেকে কোনো একটা রিপোর্ট সাবমিট করতে পারি। আরেকটা দেখা গেছে এখানে আমরা কাজ করতে গিয়ে দেখা গেছে ফেসবুকের মধ্যে আমরা ফেসবুকের পেজ গ্রুপ বা ফেসবুকের এখানে যে অ্যাকাউন্ট বা অন্য যে কোনো সংক্রান্ত কাজ করতে গিয়ে ফেসবুকে আমরা কোনো প্রবলেম দেখা দিলে সেই ক্ষেত্রে আমরা কি করতে ফেসবুকে আমাদের ওই প্রবলেমের সলিউশন জন্য আমরা এখান থেকে কি করতে পারি আমরা রিপোর্ট করে আমাদের সেটার সলিউশন পাওয়ার জন্য এখান থেকে ফেসবুকের কাছে আমরা সাবমিট করতে পারি। তাহলে এই সময় এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্টে প্রবলেম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।